Hi guys, welcome to my channel Explorer Sneha. And আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি. আজকে আমরা আবার একটা জায়গায় যাব, লাঞ্চ করব. যেতে যেতে বলছি কোথায় যাব. আর লাঞ্চের টাইমটা আমাদের হয়েছে 3টার সময়, স্লট আছে. আমি সেই ডিটেইলস গুলো সব পরে বলে দেব, বাট আমরা পেয়েছি 3টার স্লটটা. তাই জন্য এখন বাজে হচ্ছে মোটামুটি 1টা. আমাদের যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা 40-45 মিনিট হয়তো লাগবে, বেশিক্ষণ লাগবে না. কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব যাওয়ার পর তোমাদেরকে. তো আমি এখন এসে গেছি হচ্ছে তোমার ইকো পার্কের ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টসে. আর এই দেখো পেছনে আইফেল টাওয়ারটা রয়েছে. আর জাস্ট ভিউটা অসাধারণ, মানে এখানে তোমার মনে হবে যে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি. জাস্ট পুরো ভিউটা দেখো, দেখে বুঝতে পারবে অসাধারণ লাগছে. মানে আজ রোদটা খুব একটা নেই বলে আরও ভালো লাগছে. জাস্ট প্লেজেন্ট ওয়েদারটা কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর লাগছে. দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে প্রচুর মাছ রয়েছে, ছোট 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 এদিকেও রয়েছে. খুব সুন্দর লাগছে তাই জন্য. আর জায়গাটাও অসাধারণ. বেসিক্যালি আমরা এসে গেছি, বাইরে দাঁড়িয়ে আছি, বিকজ আমাদের 3টে স্লট. কী করে কি বুক করতে হবে আমি তোমাদেরকে সব বলে দেবো, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি 1টা স্লটও পাইনি 2টো স্লটও পাইনি. আজকে তোমার 26শে জানুয়ারি বলে মোস্ট প্রবাবলি সব স্লটগুলো বুক ছিল. পেছনে রাস্তাটা যে স্লট সাধারণ দেখো, মনে হচ্ছে কোনো কোথাও বাইরে চলে এসেছি. যাই হোক, তো এখানটাতেই রয়েছে একদম, এই যে বড় গোলটা দেখতে পাচ্ছ এইখানটাতে. তো আমি একটু আগে এসেছি, আমরা জাস্ট একটু ফটোটা তুলছি, একটু টাইম স্পেন্ড করছি. কী খাবো না খাবো আমি তো ভেতরে গিয়ে দেখাবো. আর হচ্ছে যে আমার এরকম মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স. আর আমি শুনেছি যে খুব প্রাইসগুলো কম নাকি, মানে এখানকার যে খাবারের প্রাইসগুলো খুব কম, খুব রিজনেবল. তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, অ্যান্ড প্রাইসটা কম বলে কি টেস্টটা কীরকম সেটাও একটা অবভিয়াসলি জানার ব্যাপার. তো সেইগুলোই. আর রাস্তাটা যে অসাধারণ তোমাদেরকে দেখাতে, মানে আমি দেখাচ্ছি জাস্ট অসাধারণ লাগে. এখানে পুরো এরকম গামছা দেওয়া রয়েছে এরকম, আর এখানে একটা আচারের মতো কিছু আছে. এটা হচ্ছে আমার গোপাল, এখানে হচ্ছে আচারের মতো কিছু দেওয়া আছে, আমি অর্ডার করে দিয়েছি. এটা হচ্ছে তোমাদের মেনু, দেখে নাও. এটা হচ্ছে কিন্তু উইন্টার স্পেশাল, ঠিক আছে? আচ্ছা, আর একটাও এখানে আছে, এটাও উইন্টার স্পেশাল. তো এখানে তোমরা দেখে মোটামুটি বুক করে নিতে পারবে, যেটা তোমার খেতে ইচ্ছা করবে সেটা অর্ডার করতে পারবে. আচ্ছা দেখি কিরকম হয় জানি না, খুব সুন্দর, মানে খুব নরম মনে হচ্ছে আপাতত মাটনটা. কে দেখি বলছে গাড়িতে গাড়ি কখনো পরিষ্কার অন্যরকম খেতে, টেস্টটা খুব সুন্দর, একটু স্পাইসি টাইপের, কিন্তু গরম নেই কেন. কিন্তু খুব নরম, ভেতরটা ভালো করে সেদ্ধ হয়েছে, বেশ নরম.
এখন এই যে থালি অর্ডার করেছি, এখানে ভাত ডাল বিভিন্ন রকমের সবজি আছে, চিকেনও আছে, এটা হচ্ছে চিকেন। আচ্ছা, এটা হচ্ছে একটা বাঁশের চিকেন বিরিয়ানি, আর ওখানে বাবারও একটা থালি অর্ডার করা হয়েছে। সবটা কিন্তু পুরো কাঁসারের থালাতে দিয়েছে, কাঁসারের বাটি দিয়েছে, আর কাঁসারেরই তোমার জলের গ্লাসও আছে, তো পুরো একদম সেই রাজকীয় একদম ইয়ে। এবার খেয়ে বলছি যে খাবারটা কেমন খেতে। তো আমি আগে শাক দিয়ে ভাতটা খাচ্ছি, মা বিরিয়ানিটা দেওয়ার জন্য উৎসুক। বিরিয়ানির টেস্টটা পুরো আলাদা রকম, দারুণ। মানে এরকম বিরিয়ানি খাইনি কখনো। আমাদের আমি নিয়ে বলে আসছিলাম, মানে একদম অন্যরকম, একদম স্পাইসি স্পাইসি বিরিয়ানিটা হয়। এটা ঘিয়ের একটু সেন্ট রয়েছে, অসাধারণ খেতে বিরিয়ানিটা। বাট আমি আরেকবার বলবো বিরিয়ানির কথা, আমি নিজে একটু খাবো। আর এখন আমি গিয়ে ভাতটা দিয়ে শাকটা খাচ্ছি। বিরিয়ানির মাংসটা কিন্তু খুব সফট বিরিয়ানির মাংসটা। তো এবার আমি ডালটা দিয়ে খাবো, আর ভাতটাও কিন্তু খুব চুড়চুড়ে, মানে বেশ ভালো ভাতটা। আর তার সাথে আলু পোস্ত রয়েছে, ডালের সাথে কিন্তু আলু পোস্ত আছে, তো ডাল আর আলু পোস্তের একটা দারুণ কম্বিনেশন। তো এবার আমি চিকেনটা দিয়ে খাবো। আচ্ছা, মাছও আছে, দেখিয়ে দিই পরে। চাটনি, পাঁপড় আর কালো চালের পায়েস। এই দেখো পায়েসের কনসিস্টেন্সিটা খুবই সুন্দর, আমি জানি না খেয়ে কিরকম লাগবে। আর এই হচ্ছে আবার কিন্তু এগুলোও সব কাঁসারের ইয়েতেই দিয়েছে, এটাও কাঁসারের ইয়েতেই দিয়েছে। চলো খেয়ে তারপর আমাদের পায়েসগুলো খাই, মিষ্টিটা একটু বেশি থাকে ঘরের পায়েসের, সেটা একটু কম, টেস্টটা একটু অন্যরকম। আচ্ছা, এবার আমি মিহিদানা নিয়েছিলাম, তো মিহিদানা টেস্ট করছি।
কিছু নেই পুরো হাতটা ধুয়ে পুরো ঘি রয়েছে ছেড়ে আমি যাবো না পুরো ঘিটা একদম চকচক চকচক টেস্টটা দারুণ দারুণ যারা আসবে প্লিজ মিহিদানাটা নিন আমি রেকমেন্ড করলাম আর এইটা হচ্ছে এসি যেটা রেস্টুরেন্টটা ওখানেই আমরা খেয়েছি আর এখানে কিন্তু এদেরকে মাস্কও পরিয়ে দিয়েছে এইটা হচ্ছে এসি রেস্টুরেন্টটা আর ওনারা কিন্তু সার্ভ করছিলেন আমাদেরকে ঠিক এরকমই সাদা ইয়ার হলুদ ধুতি পরে বেসিক্যালি আমাদের টোটাল যেটা বিল হয়েছে সেটা হচ্ছে তোমার 1200 কত 42 না সামথিং সেটা আমাদের খাবার মতো হ্যাঁ তো আমাদের খাবার মতো যেটা আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার দুটো থালি নিয়েছিলাম থালিটার নামটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর একটা তোমার বিরিয়ানি নিয়েছিলাম যেটা বাঁশের যেটা বিরিয়ানিটা সেটা আর একটা তোমার বাঁশের মধ্যে মাটন যেটা ছিল সেটাও নিয়েছিলাম আর এক্সট্রা হচ্ছে তোমার মিষ্টির মধ্যে কি নিলাম লাস্টে হ্যাঁ মিহিদানাটা নিয়েছিলাম এইটা আমরা এটা পুরো নিয়েছিলাম আর হ্যাঁ একটা এক্সট্রা আমাদের ভাত লেগেছিলো তো এইটা হচ্ছে তোমার পুরো আমরা যেটা অর্ডার করেছিলাম আর ভাতের পরিমাণটা যেটা যখন নেক্সট টাইম নেবে না সেটা কিন্তু অনেকটা বেশি দিচ্ছে ওরা তো সেটা বুঝে নিও কারণ একটুখানি নেওয়ার জন্য যদি অতটা ভাত নাও তাহলে আমি বলবো যেমন আমাদের প্রায় বেশিরভাগ মানে ভাত থেকে কি ফেলা গেছে যেহেতু অতটা ভাত কেউ খাওয়ার ছিল না তো বুঝে নিও আর খাবার দাবার খুব ভালো আমি বলবো মিহিদানাটা ট্রাই করো বিরিয়ানিটা অফকোর্স ট্রাই করবে আর হ্যাঁ তোমরা আমি তো তোমাদের মেনু কার্ডটা তো দিয়েই দেবো মেনু কার্ডটা তোমরা দেখতেই পারবে আর তার সাথে কিন্তু তোমার যে থালিটা ছিল তার সাথেই কিন্তু ওই তোমার যে চাটনি পাঁপড় আর যে কালো চালের যে পায়েসটা ছিল না সেটা কিন্তু ইনক্লুড ছিল ঠিক আছে তো অ্যাজ এ ডেজার্ট তোমরা ওটা আর কি পেয়ে যাবে তো ওটা খুবই মানে অ্যাজ ইফ আমি বলবো যে আমরা যদি আমি বাওয়ালির সাথে তুলনা করি তুলনায় কাছে দেখো দুটো একদমই ডিফারেন্ট বাট আমি তাও বলবো যে এখানে মানে খুবই কম দামটা লিটারালি সিরিয়াসলি খুব কম তো দাম অনুযায়ী খাবারের টেস্ট অসাধারণ অ্যান্ড আমি বারবারই বলছি যে প্লিজ বিরিয়ানিটা অ্যান্ড মিহিদানাটা ফর শিওর ইউ শুড ট্রাই আর হচ্ছে বাকি তো নর্মালগুলো ঠিকঠাকই ছিল অ্যান্ড প্রত্যেকটা মাংসগুলো খুব নরম ছিল টেস্টটা আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা মাংস এবং পোস্ত যে চিকেনটা ছিল যেটা ইয়ে সেটাও খুব ভালো ছিল ঠিক আছে তো এটার ইনফরমেশনটা বুকিংটা কী করে করতে হবে সেটা এবার বলে দিচ্ছি তো এবার আমি বলবো যে বুকটা কী করে করবে বুক মাই শো দিয়ে আমি বুক করেছিলাম বুক মাই শো দিয়েই কিন্তু তোমরাও বুকটা করবে আচ্ছা স্লট আছে ওদের 12টা 1টা 2টা 3টে 4টে এরকম লাঞ্চে আমি বলবো খুব প্রায়র বুক করো বিকজ আমি সিরিয়াসলি 1টা 2টো স্লট পাইনি তো যারা বুক করবে তারা মিনিমাম আমি বলবো 7-8 দিন কি 10 দিন আগে বুক করে দিও নাহলে কিন্তু স্লট পাবে না বিশেষ করে 1টা 2টো স্লটটা যেহেতু ওটা তোমার লাঞ্চের একদম প্রপার টাইম তাই জন্য তো তোমরা বুক করো বা প্লিজ অ্যাভয়েড করো এখানে একটু বাইক যাচ্ছে তো ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে তো অ্যাভয়েড করো তো আমার বুক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আমার মেলে এসেছিলো মানে একটা মেল এসেছিলো যেটার ইন্টারফেসটা এরকম আর এখানে পুরো একদম তোমার আইডি দেওয়া থাকবে আইডিটা কিন্তু এখানে দেখাতে হবে তবেই ওরা তোমাদের ভেতরে ঢুকতে দেবে আর এটার জন্য এসিতে কিন্তু 50 রুপিস করে আমাদের বুক করতে হয়েছে লাইক 150 আমাদের তিনজনের লেগেছে আর নন এসিতে মোস্ট প্রবলি 20 রুপিস ঠিক আছে সিট বুকিং করার সময় কিন্তু টাকা লাগবে তোমরা সেটা অনলাইনে পেমেন্টটা করতে পারবে ঠিক আছে আমাদের এখানে দেখতে পাবে যেন টোটাল অ্যামাউন্ট এখানে দেখো পেড বলে লেখা আছে তো আমরা 150 রুপিস পে করে দিয়েছিলাম ফর সিট বুকিং অ্যান্ড হ্যাঁ সিট বুকিং ছাড়া এখানে আসলে কোনো জায়গা পাবে না ফর শিওর কারণ এখানে সবাই যারা আছে সব সিট বুকিং আইদার এসি আর নন এসি এসি মানে হচ্ছে ভেতরটা যেটা আমরা খেলাম আর নন এসিটা যেটা দেখালাম তোমাদেরকে সেইটা তো এই ছিল ইনফরমেশন দেওয়ার তো চলো এবার
দেখি কোথায় যাই। তো আমরা এখন এমনি এমনি ঘুরতে বেরিয়েছি, ওখান থেকে বেরিয়ে এসেছি, বাট এখানটার জায়গাটা এতটাই সুন্দর, লাইক দেখালে বুঝতে পারবে। এই দেখো সামনে পুরো রাস্তা, এদিকে পুরো বিশাল বড় ঝিলটা রয়েছে। তো ভাবলাম জাস্ট একটুখানি ঘুরে বেড়াই, কোনো এখন কাজ নেই, আর দেখি যদি টাইম হয় দেন সিসি টুটাও যেতে পারি, কিছু শপিং টপিং যদি করি তো যেতে পারি। আমি ভিডিওটা এখানে শেষ করছি, সিসি টুতেই রয়েছি। তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আগের ভিডিওটা আমি খুব ভালোবাসে পেয়েছি তোমাদের থেকে। তো কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিন্তু করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই বাই।